ওয়েলকাম টু চিটচ্যাট। তোমাদের সবাইকে স্বাগত চিটচ্যাটে। আজকে আমার মন একদম ভালো নেই, আজকে আমার দিদার বার্ষিক, আজকে 12 সেপ্টেম্বর। তোমরা অনেকেই জানতে, আমি তোমাদের বলছিলাম যে দিদার বার্ষিক আছে, সেই জন্য আমি তোমাদের সামনেও আসছি না, বা আজকে ভিডিও করার কোনো মনও ছিল না, তো ফট করে মনে হলো তারপরেই যে না কিছু দিই। তো তোমরা আজকে আমাকে দেখে নাও, আবার মানে রসিক বাঙালি থেকে একটা ভিডিও আমি তুলে দিচ্ছি, সেটা হচ্ছে রান্না পুজোয়। সামনে রান্না পুজো আসছে, কীরকম ধরনের কী আয়োজন টায়োজন চলে, আমাদের ফ্যামিলিতে কীরকম আয়োজন চলে, মানে খাবার প্রিপারেশন কী থাকে, এবং তার সঙ্গে একটা রেসিপি আজকে এটা নিয়ে ম্যানেজ করো। আমি পরের দিন অবশ্যই একটা নতুন ফ্রেশ সকাল নিয়ে, ফ্রেশ মুড নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবো, ততক্ষণ আমার সঙ্গে থাকো। আর ভিডিও না দিলে অনেকেই তোমরা আমাকে বলো দিদি কেন ভিডিও আসছে না, সেই জন্যই জাস্ট ভিডিওটা দেওয়া। সঙ্গে থেকো আর মন খারাপ চিন্তা করো না, মন খারাপটা খুব তাড়াতাড়ি আমি রিকভার করে নেবো। জীবনে একটা পার্ট তো হারিয়ে গেছিলো আজকের দিনে, তোমরা বুঝতেই পারছো, সেই জন্য একটু তো মন ভারী থাকেই যায়। যাই হোক, তোমাদের সঙ্গেই আছে তোমাদের দিদি, তোমরা ভিডিওটা দেখে নাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং শরীরের সঙ্গে সঙ্গে মনের যতটা রেখে থাকো। লাভ ইউ অল। রান্না পুজো সবার ঘরেই হয়ে থাকে আশা করি, একটা হয় ইচ্ছা রান্না, একটা হয় বুড়ো রান্না। আমার শ্বশুরবাড়িতে বুড়ো রান্নাটা হয়। একটু দেখিয়ে দিই রান্না পুজো কী কী থাকে। ভাত, এটা আগের দিন রাত্রে রান্না করে রাখতে হয়, প্রত্যেকটা জিনিস জলে ভিজানো থাকে। ভাত, করলা ভাজা, এখানে আমাদের আছে ঝিঙে ভাজা, কুমড়ো ভাজা, আমার সব থেকে বেশি ফেভারিট ওলের ফুলুরি, যেটা আমি এখানে এসেই শিখেছি, শ্বশুরবাড়িতে এসে শিখেছি, ভেন্ডি ভাজা, কাঁচকলা ভাজা, ওল ভাজা, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, নারকল ভাজা। এখানে ডুমো ডুমো করে আমার বাবার বাড়ির স্টাইলে নারকল ভাজা আছে, কিন্তু কুড়িয়ে নারকল ভাজাটা আমি এখানে শিখেছি, যেটা খুব ভালো লাগে। আর থাকে তোমার একটা সবজি, যদি কেউ দিতে চায় সবজি থাকে, আর চালটা দিয়ে টক ডাল। এগুলো পুজোর রান্না হয়ে যাওয়ার পর যখন সকালে খায়, তখন থাকে মাছের ঝাল, আর ছোটো মাছ দিয়ে বা চিংড়ি, ছোটো চিংড়ি দিয়ে একটা টক, সবজি দিয়ে টক, যেটা আমার খুব ভালো লাগে। চলো তোমাদের শিখিয়ে নিই আমার ফেভারিট জিনিসটা, সেটা হচ্ছে ওলের ফুলুরি কেমন করে বানাতে হয়। অনেকেই জানো, তবুও দেখাতে ইচ্ছা করলো বন্ধুরা, দেখে নাও। থাকে ওলের ফুলুরি বানাতে লাগবে বেসন, গুড়, একটু নুন, আর লাগবে ওল সেদ্ধ। ওল সেদ্ধকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে, হাতে দিয়ে চটকে মাখলে সবথেকে ভালো হয়, কিন্তু অনেকেই তোমরা পছন্দ করো না, তাই আমি এটা দিয়ে মাখছি। ভালো করে ওল সেদ্ধটাকে চটকে পুরো মেখে নিতে হবে। এই জিনিসটা আমার খুব ফেভারিট, আমি এখানে এসে শিখেছি, আমার খেতে খুব ভালো লাগে। অনেক জায়গায় ইলিশ মাছ দেওয়ারও প্রচলন আছে রান্না পুজোতে, তোমরা ওটাও দিতে পারো, আর কচুর শাকও আছে নারকেল দিয়ে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেয় না। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি বেসন। আমার শ্বশুরবাড়িতে হয় না বলে আমরা ইলিশ মাছ দিই না, যেটা হয় না। আর হ্যাঁ, শাক ভাজা মাস্ট। এরপর ওল দিয়ে দিলাম গুড়। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে শাক ভাজাটা হচ্ছে মাস্ট, এবং শাক ভাজা থাকেই, সেটা আমি দেখালাম না, কেন পুরো রান্না পুজোর নিয়মটা রান্না পুজোর আগে আমি করতে চাই না, আর সেটা আমার শাশুড়ি মাই করেন, সেটা আমি করতে চাই না। এবার দিয়ে দিলাম নুন। তাহলে কী কী দিলাম? ওল সেদ্ধতে গুড়, বেসন, নুন। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, যেমন কেউ ফুলুরি করি কোনো সেরকমই মতো। এটা যদি কেউ না করে থাকো, যদি না খেয়ে থাকো, অবশ্যই করো, দেখবে খুব ভালো লাগবে। একটুখানি জল দিয়ে দেবো যেন মাখাটা একটু ভালো হয়। অবশ্যই করো, করে আমাকে বলো কেমন লাগলো, খেতে সত্যি খুব ভালো হয়। আমার তো খুব ফেভারিট, আমার ছেলেরও খুব ফেভারিট। অনেকদিন পর আমি তোমাদের সামনে এলাম, ভাবছিলে কোথায় গায়েব হয়ে গেছিলাম, একটু কাজের প্রেশার ছিল, আর জ্বর বাবাজি আমাকে খুব উপকার করেছিল, সেই জন্য আমি অনেকদিন তোমাদের সামনে আসতে পারিনি। দেখো এরকম করে ভালো করে কাদা কাদা করে মেখে নিতে হবে ওলটাকে, একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আর উইপসের ইউজ করলাম না, এটাতেই করে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে চামচ দিয়ে বা কিছু দিয়ে ফেটিয়ে নিতে পারো। তেল গরম হয়েই এসছে, এবার এক এক করে ফুলুরিগুলো ছেড়ে দেওয়ার পালা, ব্যাস তৈরি হয়ে যাবে ওলের ফুলুরি। আমার চালটা দিয়ে ডালটাও দুর্ধর্ষ লাগে, রাত্রিবেলায় আমাদের রান্না করে
ভাতটাকে রেখে দেওয়া হয়, ঠাকুরকে দেওয়া হয়, তারপর সেটাকে জল ঢেলে রেখে দেওয়া হয়। সকালবেলায় ওইটা আগে প্রসাদ হিসেবে খাওয়া হবে, তারপর গরম ভাতও দেওয়া হয়। দেখো এক এক করে তোলে ওলের ফুলগুলো দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে, টাং স্লিপ হয়ে যাচ্ছিল। এরকম করে দিয়ে একটু লাল করে ভেজে নিলে ব্যাস ওলের ফুলুরি রেডি। আমি তোমরা যদি চাও তাহলে আমাকে অবশ্যই বলবে চালটা দিয়ে ডাল কিংবা মাছের টকটা তোমাদের সবজি দিয়ে কেমন করে হয় দেখাবো। অনেকে হয়তো জানো, জানবেই হয়তো, কি হয়তো জানো কি বলছি, তোমরা জানবে। তবুও যদি চাও দেখতে আমার স্টাইলে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর রান্না পুজো মানে আমাদের হয় বিশ্বকর্মার দিন আর কি পান্না, তার আগে দিন রান্না থাকে। তো মানে বুঝতে পারছো একদম পুজো দোরগোড়ায়, নক করছে গেট, সবাই রেডি তো? রেডি তো, একদম জমিয়ে রেডি হয়ে না সব কিছু, রূপচর্চা, স্কিনের সঙ্গে তোমার বাড়ির যত্ন টত্ন সব কিছু করতে লাগো এখন থেকে, পুজোর জন্য রেডি হয়ে যাও। দেখো এক এক করে সব দিয়ে দেওয়া হয়েছে, এবার এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমার ইচ্ছা ছিল রান্না পূজার আগে তোমাদের অনেকগুলো আইটেম দেখানোর জন্য, কিন্তু ভাবতে পারিনি যে এরকম করে তোমাদের সঙ্গে এতদিন গ্যাপিং পড়ে যাবে। সে যে জানি না কতটা দেখাতে পারবো আর বাকি রান্নাগুলো, বাট কিন্তু চেষ্টা থাকবে। পুজোর আগে কীরকম ভিডিও দেখতে চাও, আগেরবার যেগুলো দেখিয়েছিলাম একটু শপিং দেখিয়েছিলাম, রুম ডেকোরের এগুলো দেখতে চাও, জামা কাপড় দেখতে চাও কিংবা ব্লাউজ ডিজাইন দেখতে চাও, কী দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি আবার ফিরে এসেছি, এবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে। একটু তো মানে মাঝে মধ্যে ওখানে ছুটি দরকার হয়, সেই ধরো সেই ছুটিটা নিয়ে নিলাম। এখন শরীর অনেক সুস্থ, অনেক অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমি কেমন আছি, আমাকে নিয়ে ওয়ারিড ছিলে, তাদেরকে বলি, ভাই আমার ছোটো বোনদের বলি আমি এখন অনেকটাই সুস্থ। ভিডিও করতে পারলাম না, আগে ভিডিও তোলা ছিল, সেটাই আমি জাস্ট ভয়েস ওভার দিয়ে তোমাদের কাছে ছাড়ছি। এই দেখো লাল হয়ে এসছে, এবার উল্টে পাল্টে নিতে হবে। উল্টে পাল্টে নেওয়া হচ্ছে, ব্যাস ফুলের ফুলেরই রেডি। আর সব থেকে কি ভালো লাগে যেন রান্না ফুলে যখন ওদের কলা পাতায় খেতে দেওয়া হয় খুব ভালো লাগে। সেটাই একটু দেখানোর চেষ্টা করেছি, কিন্তু শাক ভাজা তরকারি এগুলো দেখালাম না, কারণ পুরোপুরি আমি চাইছিলাম না নিয়মটা করতে, নিয়মটা হতোও না, ঠাকুর কিন্তু বুক দিতাম না। এবং এই সময় আমার শাশুড়ি মা যখন রান্না করে, মা যখন রান্না করে তখন একটা কথাও বলে না, যেন চুপ করে একদম মুখ বন্ধ করে, অতগুলো রান্না উনি একা করে, মুখ বন্ধ করে রান্না করে। এবং যদি বাই চান্স রান্না করতে করে টয়লেট পেয়ে গেল তখন আবার স্নান করে এসে উনি রান্না করতে বসে, খুব নিষ্ঠা নিয়ে এইসব রান্নাগুলো করতে হয় রান্না পুজো। আমার বাবার বাড়িতে রান্না পুজো নেই, এখানে এসে দেখেছি, আমার শ্বশুরবাড়িতে এসে রান্না পুজোটা দেখেছি। তাহলে ঝটপট দেখো রেডি হয়ে গেল ওলের ফুলুরি, দারুণ লাগে, তোমরা এমনি করেও খেতে পারো ভাতের সঙ্গে, আমার তো খুব প্রিয়। অবশ্যই বানিও, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও তো তোমাদের কেমন লাগলো ওলের ফুলুরি রেসিপিটা। অনেক গ্যাপিংয়ের পর তোমাদের সঙ্গে দেখা আজ আমার। এবার এক এক করে উঠিয়ে নেওয়া হচ্ছে, দেখো সবগুলো ফুরি হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তবে দেখা হচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে, সামনাসামনি হব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, আজকে এখানেই, ওকে বাই।